প্রিয় দর্শক শ্রোতাবিন্দু নিশ্চয়ই আল্লাহ সুবনাতাল রহমতে ভালো আছেন আজকে কথা বলবো হিজবুত তাহিদের বর্তমান ইমাম মিস্টার সেলিমকে নিয়ে হ্যাঁ এর আগেও কথা বলেছি আবারও বলবো কারণ যখন ইসলামকে নিয়ে কেউ বিকৃতি পর্যায়ে চলে যাবে ইসলামকে ইসলামে যখন অপব্যাখ্যা মানুষ করবে তো দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কথা বলতে হবে তো তিনি বলতে চাইছেন মানে মিস্টার সেলিম সাহেব উনি বলতে চাইছেন যে দাড়ি ইসলাম নয় এটা সাল্লামের একটা ব্যক্তিগত আমল বা সন্না তো এই বিষয়ে তিনি কথা বলেছেন আসুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক ইসলাম নয় এই প্রতিবাদ এই প্রোটেস্ট করার জন্য আমি লম্বা তাদের মতো দাড়ি রাখবো না এটা প্রমাণ হবে ইনশাল্লাহ প্রমাণ দেব যে দাড়ি না থাকলেও মোমেন হওয়া যায় নিশ্চয়ই শুনলেন যে দাড়ি ইসলাম নয় এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যক্তিগত সুন্না এবং তিনি দাড়ি রাখবেন না লম্বা করবেন না কেন তিনি প্রমাণ করে দেবেন যে শুধুমাত্র দাড়ি ইসলাম নয় কিছু কিছু আলেম আলেমরা দাড়িকে ইসলাম বানিয়ে নিয়েছে ভিডিওটা অনেক লম্বা তাই এখানে দিতে পারবো না আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন তারপরও তার যে মূল মূল কথাগুলো সেটা যে যখন তাকে একটা সাংবাদিক প্রশ্ন করলেন যে দাড়ির ব্যাপারে বলেন আপনারা তো দাড়ি রাখেন না বা ছোটো করে রাখেন এ বিষয়ে অনেকে প্রশ্ন করে তো উনি ধান বানতে শিবের গীত বলে একটা গ্রাম বাংলায় কথা আছে তিনি তাই শুরু করে দিলেন দি এক পর্যায়ে এসে এই কথাগুলো বললেন যে দাড়ি ইসলাম নয় তিনি প্রমাণ করবেন দাড়ি না থাকলেও মানুষকে মমিন বলা যায় দাড়ি না রেখেও মানুষ মমিন হয় তিনি প্রমাণ করবেন এ কথা বললেন দেখে মনে হচ্ছে না একটা দজ্জাল কথা বলছে সেলিম সাহেবকে দেখে কি এই কথা মনে হচ্ছে না দাড়ি সোননাথ হ্যাঁ যারা বলে দাড়ি সোননাথ তারা বিশ্বাস করুন ইসলামটা এখনো পরিপূর্ণ বুঝতে পারেনি দাড়িকে যারা শুননা বলে তারা এখনো পরিপূর্ণ ইসলামটাকে বুঝতে পারেনি মাদ্রাসায় পড়ার পরেও একজন আলেম কিংবা একজন তালেবুল ইম ইলম যারা এরা কি করে দাড়িকে সুন্না বলে আমি বুঝতে পারি না পারস্য দেশ থেকে দুজন ব্যক্তি ভালো করে শুনবেন পারস্য দেশ থেকে দুজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখা করতে আসলেন তাদের দাড়ি ছিল ছোট গোপ ছিল বড় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখেই মুখটাকে ঘুরে নিয়ে বললেন এটা কে করতে বলেছে তোমাদেরকে তো তিনারা বললেন আনা রব্বুকা আমাদের রব বলেছে ওই জামানায় রাজা বাদশাহদেরকে রব বলা হতো তবা আমাদের রব বলেছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে আমার রব আমাকে বলেছে এফাউল্লোহা ওয়াসুস সারেফ তুমি দাড়িটাকে ছেড়ে দাও গোপটাকে ট্রিম করো ছাটো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একথা বললেন হাদিসটার অংশটা এইরকমভাবে বলেছিলেন আমার কিন্তু আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন এই আমার শব্দ দিয়ে যদি কোনো হাদিস বর্ণিত হয় তো সেটা কখনোই শূন্য থাকে না আমারানি বলতে গেলে নির্দেশ আর নির্দেশ মানে মিনিমাম ওয়াজিব ইয়েস মিনিমাম ওয়াজিব আর ওয়াজিব আর ফরজের মধ্যে কতটুকু পার্থক্য নিশ্চয়ই আপনারা জানেন সো বলা যেতে পারে যে দাড়ি রাখা হচ্ছে ফরস কিংবা যদি আরেকটু কম বলতে চান দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব আপনাকে দাড়ি রাখতে হবে আপনি দাড়ি রাখতে বাধ্য যদি নিজেকে মমিন এবং মুসলমান দাবি করেন নইলে আপনাকে প্রমাণ দিতে হবে একজন সাহাবির নাম বলতে হবে যা দাড়ি ছিল না কিংবা এই সেলিমের মতো ফ্রেন্ডস কার্ড দাঁড়িয়ে ছিল পারবেন ক্ষমতা আছে কারোর সৌদি আরব কোন দেশ কি দেশ এগুলো আমাদের জন্য দলিল নয় আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সন্না তাতে কী রয়েছে আমরা তাই দেখব মোহাম্মদ সাল্লা সাল্লামের যে লক্ষ লক্ষ সাহাবি ছিলেন তার মধ্যে একজন সাহাবির নাম বলেন যার মুখে দাড়ি ছিল না কিংবা ফ্রেন্স কার্ড ছিল পাবেন না হ্যাঁ হ্যাঁ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পাবেন না দাড়ি রাখতে হবে দাড়ি রাখার কথা যদি কেউ অস্বীকার করে যে দাড়ি ইসলাম নয় তো সে ব্যক্তি মুসলমানই নয় কারণ এটা ওয়াজিব আপনি রাখতে পারেন না সেটা ভিন্ন কথা কিন্তু অস্বীকারকারী মুসলমান নয় কারণ ওয়াজিবকে অস্বীকারী মুসলমান থাকে না এটা মনে আমরা আপনারা সবাই জানি তাই না সুতরাং দাড়ি রাখতে হবে এবং মুক্ত দাড়ি রাখতে হবে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নির্দেশ দশখানা বাদ থেকে বারোখানা হাদিস আপনি পাবেন যে হজ কিংবা উমরার মৌসুমে উমার রাজুল্লাহ তালু কেটেছেন উমার রাজুল্লাহ তালানো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আপনাকে সার্টিফিকেট কে দিয়েছে যে আপনি কাটবেন হ্যাঁ আপনি কাটতে পারেন এক মুষ্টি রেখে হজে গিয়ে বাদবাকে দাড়িতে হাত দেওয়ার কোনো অবকাশ আপনার থাকবে না এ ফাউল লোহা দাড়িটাকে ছেড়ে দাও ওয়াসু সারেফ গোপটাকে ছাটো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তারপরে তিনি মোহাম্মদ সাল্লামের উপরে আরও একটা বিশাল বড় মিথ্যাচার তিনি করেছেন জানেন তো যখন মানুষ কোনো কিছুতে পারে না নিজে যা করে তার উপরে দলিল দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু মানুষ মিথ্যাচার করে বসে আসুন তার মোহাম্মদ সাল্লাহামের নামে দেওয়া আর একটা বড় মিথ্যাচার শুনেনি তিনি পুরুষ ছিলেন অন্য অন্য মানুষের দাড়ি গজিয়েছে ওনারও দাড়ি হয়েছে তবে দাড়িকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলেছে ওনার সঙ্গে সব সময় চিরুনি থাকত কেসি থাকতো এবং আয়না থাকতো খুশবু থাকতো এই চারটা জিনিস ওনার সঙ্গে থাকতো উনি সব সময় পরিপাটি থাকতেন শুনলেন তো মোহাম্মদ সাল্লাহ সবসময় চারখানা জিনিস কাছে রাখতেন চিরুনি রাখতেন আয়না রাখতেন কেচি রাখতেন আর সুগন্ধি রাখতেন্লাহ মুহম্মদ সাল্লাহ সাল্লাম কেচি রাখতেন দাড়িকে ছেঁটে ফ্রেন্ডস কাট করার জন্য কিংবা সুন্দর করার জন্য একটা জালহাদি দেখাতে পারবে পৃথিবীর মানুষ একটা কি জালহাদি দেখাতে পারবে এই সেলিম জাতিকে গুম করছে তাই আমাকে ভিডিওতে এসে বলতে হচ্ছে মাতব্বরি করে বলিয়েন না যে ওনার নামে আমি গিবোধ করছি গিবদ ছ জায়গায় জায়েজ এরকম যারা ইসলামকে ধ্বংস করবে তাদের ব্যাপারে কথা বলা যায়জ তার বিরুদ্ধে আমি কথা বলছি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে যিনি গুরু পথে ঠেলে দিচ্ছেন দাড়ির ব্যাপার নিয়ে অনুৎসাহী করার একটা চেষ্টা করছেন উনি মুখে না বললেও কিন্তু চেষ্টা করছেন তাই আর তিনি যা বলবেন সেটাই কি ইসলাম নাকি হ্যাঁ মোহাম্মদ সব সবসময় আয়না রাখতেন চিরুনি রাখতেন তারপরে হচ্ছে রাখতেন মানে সব সময় সব সময় ছাঁটার জন্য রেডি করার জন্য রাখতেন ইনালিল্লা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা তহমত লাগি যে ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকবে তে পৃথিবীতেও লাঞ্ছিত হবে ইনশাল্লাহ আখেরাতে দে উইল এন্টার টু দ্য হেলফায়ার অফ জাহার নাম আমরা মনে করি কেননা সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা চার করেছে সুতরাং সেলেম সাহেব আপনার কোনো ভক্ত যদি এই ভিডিওটা আপনার অবধি পৌঁছে দেয় তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করুন সবসময় নারী নিয়ে নিয়মত থাকিয়েন না যা আপনার কীর্তি গোটা দুনিয়া জানে সো আল্লাহ সোমান তালাকে ভয় করুন সাল্লাম যা বলেছে তাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লা আজিজ আল্লাহ সোমা সম্মানদাতা আল্লাহ সম্মান দেবে আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকিয়াত